চলমান আন্দোলনকে সফল করতে দুর্নীতিমুক্ত কর্মী বান্ধব নেতৃত্ব চায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। চায় রেশারেশি আর কন্দলমুক্ত বিএনপি। নেতাদের মতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এই লক্ষ্যে কাজও চলছে, যার প্রভাব পড়ছে বিএনপির তৃণমূলে আর কেন্দ্রীয় পর্যায়েও এমন পুনর্গঠন সময়ের দাবি বলছেন নেতারা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে প্রায় দেড় মাস ধরে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। একে আরও বেগবান করার জন্য কাজ করছে দলটি। অনেক প্রতিকূল পরিবেশে আমাদের সংগঠন গোছাতে হচ্ছে, তারপরেও কিন্তু আমরা যেখানে যেখানে পারছি উপজেলা সম্মেলনগুলো চলছে, জেলা লেভেলের সম্মেলন চলছে, অঙ্গ সংগঠন গোছানো হচ্ছে। তো আমি মনে করি যে আন্দোলনও চলবে এবং সংগঠনের কাজও চলবে, দুটো একসাথেই চলবে। আমরা যদি কাউন্সিল করে কমিটি করতে পারতাম, হ্যাঁ, তাহলে নেতৃত্ব বেরিয়ে আসতো এবং দল শক্তিশালী হলো। সেটা অনেক সময় করা যায় না দেখেই কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হচ্ছে। আমাদের সবচেয়ে দুর্বলতা হচ্ছে আমাদের সমন্বয়হীনতা, এবং সব জায়গায় অনেক জায়গায় গ্রুপিংটা আছে, এইটা ভেঙে ফেলতে হবে। আন্দোলন সফল করতে নিজেদের মধ্যকার কোন্দল দূর করার পাশাপাশি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়েও প্রাধান্য দেওয়ার পক্ষে মত নেতাদের। যারা নেতৃত্বে আসবেন তারা অবশ্যই সৎভাবে সৎ নেতৃত্ব, প্রথম কথা তারা অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। সে নিজে যদি সৎ হয় তার সঙ্গে যারা থাকবে স্বাভাবিকভাবে সব না হলেও তাদের আমি মনে করি বিরাট একটা অংশের ভিতরে পরিবর্তন আসবে। সেই জন্য নেতৃত্ব সবচেয়ে বড় জিনিস। আমার চেয়ে যোগ্য ব্যক্তি আমার স্থানে আসবে, আমি যখন রিটায়ার হয়ে যাব আমার স্থানে তরুণরা আসবে, এই কৌশলটা আমার ভালো লাগে তারেক রহমানের, যে উনি তৃণমূল থেকে নেতৃত্ব উঠিয়ে আমাদের স্থানগুলো পূরণ করার জন্য। বিএনপির তৃণমূলের নেতাদের মতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নীতি নির্ধারকরা যেভাবে দল পুনর্গঠন করছেন তার সুফল রাজপথে পড়তে শুরু করেছে। যারা তরুণ নেতৃত্ব আছেন, যারা ক্লিন ইমেজের লিডারশিপে মানুষ পারসেপশন ওয়াইজ যাদের ইমেজটা পরিষ্কার এবং তাদের জনসম্পৃক্ততা আছে, জনপ্রিয়তা আছে তার নিজ নিজ সংগঠনে, এই ধরনের নেতৃত্বকেই আমরা সামনে রেখে আমরা জনমত সৃষ্টি করার আন্দোলন অব্যাহত রেখেছি। যারা ওই পুলিশ আসলো বলে শুনলেই ঘরে ঢুকে যাবে বা নিজেরে পুলিশ খবর দিয়া পালিয়ে যাবে বা পুলিশকে বলবে যে আজকে আমরা এখানে একটা মিটিং করবো, আপনারা কিন্তু আইসেন, আমন্ত্রণ করবে, ওই ধরনের নেতৃত্বকে তালিক রহমান এখন আর লাইমলাইটে আনছেন না। যারা পুলিশকে মোকাবেলা করতে পারবে, যারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে, যারা অত্যাচারীদের মোকাবেলা করতে পারবে, তাদেরকে দিয়ে তারেক রহমান সাহেব আমাদের আগামী দিন রাষ্ট্রনায়ক উনি দলকে গোছাচ্ছেন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।